আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। চাইলেই যদি সব ফিরে পাওয়া যেত, তাহলে হয়তো আমি আমার পুরনো আমিটাকে ফিরে পেতে চাইতাম। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। মন থেকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে তো অবশ্যই পাওয়া যায়। মনে রেখো, চারপাশের প্রতিটি জানালা বন্ধ মনে হলেও সৃষ্টিকর্তা তোমার জন্য একটা জানালা অন্তত সর্বদা খোলা রাখবে। স্বপ্ন হাসাতে শেখায় আর বাস্তবতা কাঁদাতে শেখায়। এই শহরে বড় অভাব, হয়তো ভালোবাসার নয়তো মনুষ্যত্বের, আবার কারো দুমুঠো ভাতের। তুমি যার জন্য কাঁদবে সে অন্য কারো সাথে ঘর বাঁধবে। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম, কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব। এই পৃথিবী থেকে পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে কেউ একজন নিয়ম করে সকাল সন্ধ্যা কিংবা মধ্যরাতে তোমার কেয়ার করছে, খোঁজ রাখছে। ফ্রেন্ড লিস্টের এত মানুষের ভিড়ে শুধু তোমার সাথেই কথা যাচ্ছে, এটা যেমন তেমন কথা না, এটা খুব ভাগ্যের বিষয়। এদের কখনো তুচ্ছ মনে করবেন না। অনেক মানুষ আসবে যাবে, কিন্তু এদের পুনরাবৃত্তি কখনো ঘটেনি আর ঘটবেও না। এদের কেয়ারের মূল্য তখনই বুঝতে পারবেন যখন কেয়ার করার কেউ থাকবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। তুমিও মানুষ, আমিও মানুষ, পার্থক্য শুধু মানসিকতায়। যে মানুষের ভাষা আচরণ ব্যবহার ভালো হয় না, বিদ্যাসাগর হলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। একদিন ঠিক এমনভাবে ঘুমিয়ে পড়ব যে মানুষগুলো কাঁদবে শুধু আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। পৃথিবীর কোনো বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অন্যজন এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। কান দিও না ওদের কথায়, পেছনে কে কি বলল ভরসা রেখো নিজের প্রতি, আসবে ঠিকই সাফল্য। কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে, আবার অনেকে দূরে চলে যায়। কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো জন্য কতটা কষ্টের। মানুষগুলো বলেছে সময় বদলে যায়, আর সময় বুঝিয়েছে মানুষ বদলে যায়। মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ওই ধুলো চোখে পড়ে কিন্তু ওই ধুলো যখন চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে তা কেউ জানে না। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়, ঠিক তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয়। কারো সাথে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু কারো কাছে গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। কিছু ভালোবাসা মানুষের জীবনে নীরবে আসে, নীরবে চলে যায়। যার জীবনে আসে তার সব কিছু পাল্টে দিয়ে যায়, আর অতীতগুলো সারা জীবন কাঁদায়। যখন ম্যাচুরিটি চলে আসবে তখন বুঝতে পারবে জীবনে তুমি আর তোমার পরিবার ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয়। যাদের কাছে প্রচুর অপশান, একজনকে ছাড়লেই আরেকজনকে পেয়ে যায়, তারা অনেক মানুষ পায়, কিন্তু ভালোবাসার মানুষ পায় না কখনো। কখনো কখনো আমাদের পরামর্শের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় এমন একজনকে যে মনের কথাগুলো শুনবে এবং বুঝবে। জীবনে দুজন মানুষকে ভুলতে নেই, যে তোমাকে কষ্ট দিয়েছে আর যে তোমার সাথ দিয়েছে। মুখোশ পরা মানুষগুলোর মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব না থাকে, তবে তারা কোনোদিনও পরিবর্তন হবে না,
তারা প্রতিবার পরিবর্তন হওয়ার নাম করে আপনার সামনে ভিন্ন মুখোশ পরে হাজির হবে। যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। যখন দুনিয়া তোমায় দুর্বল ভাববে, তখন জিতে দেখানো আরও বেশি জরুরি। নিখুঁত কাউকে চাইনি, চেয়েছে এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে। জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও সকলের অন্তরে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে, এটাই জীবন। জীবনটা অনেক সুন্দর যদি সাথে চলার মানুষটা মনের মানুষ হয়। জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয়, আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। অনেক সম্পর্ক এই কারণেও শেষ হয়ে যায় যে একজন সত্যি বলতে পারে না, অন্যজন সত্যি বুঝতে পারে না। যে মেয়েগুলো তাদের মায়ের সাথে ফ্রেন্ডের মতো ফ্রি, তাদের মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ হতে পারে না। যে হিংসা করে, সে সবার আগে নিজের ক্ষতি করে। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। আমি সম্মান করি তাদের যারা সবসময় সত্যি বলে, সেটা যতই খারাপ হোক না কেন। বন্ধু তো কম বেশি সবারই থাকে, কিন্তু সত্যিকারের বন্ধু হলো সেই যে অসময়ে কাঁধে হাত রেখে বলে, চিন্তা কি তোর, আমি তো আছি। জীবনের এই অদ্ভুত খেলাগুলো হয়তো অনেকে বোঝে, আবার অনেকে বুঝে ওঠার আগেই হারিয়ে যায় জগতের মায়াজালের অন্ধকার আধারে। প্রতিদিন একটু একটু করে মিলে নিতে নিতে শূন্যস্থানটা আর পূর্ণ হয় না। নিয়মের এই ফ্রেমে বাধা জীবন মানুষ উপলব্ধি করে খুব সহজে, তবুও সময়ের কাছে সবই লুকিয়ে যায়। মুখ ফুটে প্রতিবাদ করার ভাষা কারো জানা নেই। রংমঞ্চে চিরন্তন সত্যের আড়ালে মিথ্যে অভিনয়টা সত্যি আমরা কত নিখুঁতভাবে করে মঞ্চকে রাঙিয়ে দিয়ে যাই। যে মানুষগুলো সবসময় অন্যের খারাপ সময়ে সাহস দেয়, তারাই কখনো নিজের বেলায় কাউকে পাশে পায় না। যে মানুষগুলো অন্যদের গুরুত্ব বেশি দেয়, তারাই সবসময় গুরুত্বহীন হিসেবে বিবেচিত। যারা অন্যকে বোঝার চেষ্টা বেশি করে, তাদের বুঝতেই কেন যেন সবাই ব্যর্থ। মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, মজা করা, তার চালচলন কথাবার্তায় দোষ খোঁজা যতটা না সহজ, তার চাইতে অনেক বেশি কঠিন একটা মানুষকে সঠিকভাবে বুঝতে পারা। তার হাজার দোষ ত্রুটি সত্ত্বেও তাকে সুন্দরভাবে গ্রহণ করা, তাকে তার অক্ষমতা জেনেও যে কোনো সঠিক কাজে যথাসম্ভব উৎসাহিত করা। দোষ তো সারা দুনিয়া ধরতে জানে, তা নিয়ে ব্যঙ্গ করতে জানে। কখনো যদি মানুষকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে পারেন, তাহলেই মানুষ হিসেবে যোগ্যতা সম্পূর্ণ বলে জানবেন নিজেকে।